আকীদার মধ্যে হক বাতিল আছে না নাই সেভাবে মনে রাখবেন প্রত্যেকটা কথায় হক আছে বাতিল আছে প্রত্যেকটা আকীদায় হক আছে বাতিল আছে যারা ঈদে মিলাদুন্নবী নিয়ে কটাক্ষ করে ঈদে মিলাদুন্নবী হক বিরোধিতা বাতিল ঠিক কি না বাবা ঈদে মিলাদুন্নবী হক তার বিরোধিতা ঈদে মিলাদুন্নবীর তবারক হক বিরোধিতা শবে বরাত হক বিরোধিতা মিলাদ কিয়াম হক বিরোধিতা ইলমে গায়েব হক বিরোধিতা হাজির নাজির হক বিরোধিতা ফাতিহা হক বিরোধিতা আল্লাহর ওলিরা হক বিরোধিতা প্যারা নবীর সম্মান হক বিরোধিতা দুইটা শব্দ একটা শব্দ হক আর একটা শব্দ বাতিল হক বাতিল শব্দ দুইটা আরবি হইলেও বাংলা ভাষায় আমরা খুব পরিচিত ঠিক কি না বাবা হক বাতিল এই দুইটা আমাদের কাছে খুব পরিচিত হক মানে সত্য হক মানে ঠিক হক মানে অরিজিনাল ডুপ্লিকেট না বাতিল মানে অসত্য ডুপ্লিকেট ভেজাল ঠিক কি না বাবা এই আয়াত যখন নাযিল হয়েছে শান নজুরটা বলেই শুরু করি নবীজি মক্কায়ে মুকাররমায় ঢুকলেন ফতে মক্কার সময় দেখলেন মক্কা আল্লাহর ঘর বাইতুল্লাহর আশেপাশে 360 খান মূর্তি আছে কয়টা তো আওয়াজ দেবেন আগে থেকে রাত করে বসে আছেন আমার উপরে কয়টা বললাম বছরে 360 দিন এই কথা কই জানো বাবা 65 তো অন্য হিসাবে কিন্তু জেনারেল হিসাব হলো 360 60 65 হিসাব আলাদা আছে ওদিকে গেলাম না আর কি কারণ চাঁদ চন্দ্র মাসের বয়স বছর একটা আছে আবার ইংরেজি মাসের বছর আছে বাংলা মাসের বছর আছে বিভিন্ন পুঞ্জি আছে না বর্ষ আছে না জেনারেল হিসাব হলো 360 আবার দেন 360 মূর্তি কয়টা তাহলে 360 360 বুঝেন তো তারা প্রতিদিন একটারে মারতো আজকে যেটার পূজা করতো আগামীকাল আরেকটা পরশু আরেকটা তরশু আরেকটা এর পরের দিন আরেকটা এর পরের দিন আরেকটা প্রত্যেক দিন কোন না খোদা তাদের দরকার যাতে তাদের কোনো বিপদ আপদ না আসে আজকের খোদা এটা কালকের খোদা এটা পরশু খোদা এটা তারপরের দিন ওইটা তারপরের দিন এটা বিপদের আগেই লাল কার্ড দেখায় খবরদার প্রতিদিন এক একটা খোদা আছে আমার কাছে আসে না খোদাও 360 দিনও হিসাব মিলাইয়া খোদারে বানাইছে সরি দিন যত খোদা আওয়াজ দেন না দিন যত খোদা তত আমার দয়াল নবী মক্কা শরীফ ঢুকলেন লাঠি একটা নিয়া প্রত্যেক খোদার মাথার মধ্যে এক একটা বাড়ি মারে কোথায় বাড়ি মারে আওয়াজ দেন না খোদার মাথায় বাড়ি মারে এক একটা তো খোদা তো মাইটটা খোদা এগুলা মাইটটা খোদার মাথায় যখন বাড়ি মারে মাথা কি আর থাকে আওয়াজ দেন খোদার মাথা ভাঙ্গা ভাঙ্গা সব মাথা ভাঙ্গা আমার দয়াল নবী ঘোষণা করলেন লা ইলাহা ইল্লাল্লাহ এখনো কষ্ট লাগে তাহলে মধুর আওয়াজ মহব্বতের আওয়াজ আমার আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ
আসমানে জমিনে সাজালো কে কে আল্লাহ আরো জোরে আল্লাহ দয়াল নবীকে পাঠালো কে তিনি আমাদের আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ এবার জোরে বলেন যেগুলার মাথা ভাঙছে এগুলা কি হক না বাতিল বাতিল আরো জোরে বাতিল নবীজি মাথা ভাঙ্গা ভাঙ্গা এই আয়াত তেলাওয়াত করছেন ওই মূর্তির সামনে ও কুল জাহাক সুবহানাল্লাহ বলো হক আইসা গেছে হক কি মূর্তি না লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াকুল জাআল হক বলো হক এসে গেছে ওয়া জাহাকাল বাতিল বাতিল দূরীভূত হয়ে গেছে মাথা ভেঙে দিস ইন্নাল বাতিল কানা জাহুকা বাতিল তো নষ্ট হওয়ার জন্য ধ্বংস হওয়ার জন্যই আসে বাতিল কখনো থাকে না আওয়াজে বাতিল কখনো থাকে না তাহলে আল্লাহর তাওহীদের মধ্যেই যখন আমার দয়াল নবী চিহ্নিত করে দিয়েছেন হক রব এক বাকি যা আছে সব আওয়াজ দিয়ে বলেন বাকি যা আছে সব বাতিল আল্লাহ কয়জন এক আওয়াজ দেন কয়জন এক 360 খোদা 360 দিনের আমার দয়াল নবী সবগুলাকে মাথা ভাঙা প্রতিষ্ঠিত করলেন রব হলেন একজন আল্লাহ একজন খালেক একজন মালিক একজন ইবাদতের মালিক একজন অন্য কেউ এলা ইবাদতের মালিক হতে পারে যখন আল্লাহর রববিয়তের মধ্যেই হক এবং বাতিল চিহ্নিত করে দিলেন তাইলে সব জায়গায় হক এবং বাতিল আছে না নাই আছে হক বাতিল আল্লাহর তাওহীদের মধ্যে চিহ্নিত করেছেন রিসালাতের কনসেপ্টেও হক বাতিল আছে ইবাদতের কনসেপ্টেও হক বাতিল আছে আকায়েদের কনসেপ্টেও হক বাতিল আছে বাতিল যেখানেই থাকুক যেই আকীদারই হোক মাঝে মাঝে ফানুসের মতো একটু বড় হয় কিন্তু এক সময় এগুলা সব দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যায় সুবহানাল্লাহ আমার উস্তাদ আল্লামা ওসির রহমান সাহেব হুজুর মুতাজিলাদের কথা বলেছেন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল একসময় মুতাজিলারা রাষ্ট্রীয় ক্ষমতায় কিন্তু এখন বাংলাদেশে মুতাজিলা আছে ইন্ডিয়াতে আছে পৃথিবীর কোন রাষ্ট্রে আছে কিনা আমার জানা নাই আমি বহু দেশে ঘুরেছি কোন রাষ্ট্রে আছে কিনা আমি জানি না আমার ভাইয়েরা বাতিল যেখানেই থাকুক একসময় বাতিল ধ্বংস হয়ে যাবে কথা বলুন ঠিক কিনা আমার দয়াল নবী রহমতুল্লাহ আলামিন যখন পৃথিবীতে শুভাগমন করেছেন 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদেকের সময় সোমবার দিন ঠিক কিনা বাবা সেখান থেকে 40 বছর পরে নবীজি নবুয়তের এলান করলেন লা ইলাহা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে যত বাতিল খোদা সব বাতিল হয়ে গেছে নাই আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা তারা মনে মনে ভাবলো সর্বনাশ আমাদের এতদিনের লালিত পালিত 360 খোদা মুহাম্মদের কথায় একসাথে বাদ দিয়ে দিমু মোহাম্মদ কে আমাদের প্রতিবেশী আবদুল্লাহর সন্তান আমিনার কলিজার টুকরা বলেন তো আমার নবীর আব্বা আম্মা জান্নাতি না জাহান্নামী পেছন থেকে কয় নাই সবাই আমি একটু সবার মুখে জানতে চাই কারণ ইউটিউব মুফতি আছে কিছু আছে না যারা ঘোমটা পইরা আমার দয়াল নবীর আব্বা আম্মাকে জাহান্নামী কয় আপনাদের আকীদা কি নবীর আব্বা আম্মা জান্নাতি না জাহান্নামী সবাই বলেন আরো জোরে জান্নাতি আরো জোরে
নবীর আব্বা আম্মা যারা জাহান্নামী বলে তারাই জাহান্নামী এই হক এবং বাতিল নবীর আব্বা আম্মা জান্নাতি হক নবীর আব্বা আম্মা জাহান্নামী বাতিল ঠিক কিনা বাবা আবার দেন ঠিক কিনা তাহলে আকীদার মধ্যে হক বাতিল আছে না নাই সেভাবে মনে রাখবেন প্রত্যেকটা কথায় হক আছে বাতিল আছে প্রত্যেকটা আকীদায় হক আছে বাতিল আছে যারা ঈদে মিলাদুন্নবী নিয়ে কটাক্ষ করে ঈদে মিলাদুন্নবী হক বিরোধিতা বাতিল ঠিক কিনা বাবা ঈদে মিলাদুন্নবী হক তার বিরোধিতা ঈদে মিলাদুন্নবীর তাবারুক হক বিরোধিতা শবে বরাত হক বিরোধিতা মিলাদ কিয়াম হক বিরোধিতা ইলমে গায়েব হক বিরোধিতা হাজার নাজার হক বিরোধিতা ফাতিহা হক বিরোধিতা আল্লাহর ওলিরা হক বিরোধিতা পেয়ারা নবীর সম্মান হক বিরোধিতা সব জায়গায় আছে না নাই হক এবং বাতিল আমার ভাইরা বলছিলাম আবু জেহেল চিন্তা করলো আমাদের প্রতিবেশী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা ভালো না পছন্দ হইছে এত সুন্দর নাম কারো আছে মুহাম্মদ নাম কোন নুকতা আসেনি বাবা উপরে নিচে কোন নুকতা আছে আওয়াজ দেয় না নুকতা মানে কি দাগ ফোঁটা নুকতা মানে নুকতা চিনেন তো এই বার মধ্যে নুকতা আছে না নাই কয়টা উপরে না নিচে আচ্ছা তার মধ্যে দুইটা উপরে না নিচে চার মধ্যে উপরে না নিচে তাহলে নুকতা চিনছেন তো নুকতা মানে একখান ফোঁটা দাগ আমার দয়াল নবীর নাম মুহাম্মদ কোন দাগ আছে তাহলে নবী নুকতা নামের মধ্যে নুকতা না থাকার অর্থ হলো আমার দয়াল নবীর মধ্যে কোনো দাগ আওয়াজ দেন কোন দাগ যারা দাগ খোঁজে তারা বাতিল যারা দাগ খোঁজে তারা নবীর কোন দোষ কোন অপূর্ণতা কোন দাগ কোন ধরনের অসম্পূর্ণতা সুন্দরই সুন্দর কোন অসুন্দর জাতীয় কবি নজরুল বলেছেন নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মুহাম্মদ রাসূল বলুন না সুবহানাল্লাহ ওই নাম প্রাণের প্রিয়তম ওই নামে জপি মজন সম ওই নাম প্রাণের প্রিয়তম ওই নামে জপি মজন সম ওই নামে পাপিয়াগাহে প্রাণের কুসুম বাগে মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে জোরে বলুন না সুবহানাল্লাহ নাম এটা সুন্দর না অসম্ভব সুন্দর এই নামটা রাখছে কে জোরে কয় না লজ্জা লাগে বলেন কে রেখেছেন আমার আপনার নাম কি আল্লাহ রাখছে না মা বাবা আর নবীর নাম রেখেছেন একরকম হয়েছে কথা কয় না নবীর নাম কি জন্মের পরে রাখা হয়েছে না আগে আর আমাদের নাম হক বাতিল আমাদের নাম রাখা হয় পরে আর নবীজির নাম রাখা হয়েছে জন্মের আমাদের নাম রাখেন আমাদের আব্বা আম্মা নবীর নাম রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ হক বাতিল বুঝেন আবু জেহেল চিন্তা করলো আমাদের প্রতিবেশী নাম মোহাম্মদ আব্দুল্লাহর বেটা আমাদেরই মতো খায় আমাদেরই মতো যায় তো তার কথায় আমরা আমাদের এতদিনের 360 খোদা বাদ দিয়ে দিব অসম্ভব আমাদের খোদার মর্যাদা বেশি খোদার মায়া বেশি ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ আমার আল্লাহ বলেছেন তারাও খোদাদেরকে মায়া করে যেমন ইমানদার আল্লাহকে মায়া করে বলুন না সুবহানাল্লাহ এতদিনের খোদা আমরা বাদ দিতে পারি না মুহাম্মদের কথায় আবু বকর সিদ্দিক চিন্তা করলেন কে বলেছেন এই কথা
لا إله إلا الله سوران দিয়েছেন যিনি নাম হইল মোহাম্মদ বয়স হলো 40 জন্ম থেকে এই পর্যন্ত জীবনে একটা মিথ্যা কথা বলে না সুবহানাল্লাহ ওই হাটহাজারের হুজুর তো ফতোয়া দিয়ে গেছে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে আর আমরা বিশ্বাস করি আমরা যেই নবীর উম্মত আমাদের খোদা তো দূরের কথা আমাদের নবীও কখনো মিথ্যা কথা বলে না আমাদের কখনো মিথ্যা কথা বলে না আল্লাহ মিথ্যা বলতে পারে এটা কি হক না বাতিল আমাদের হক না বাতিল সিদ্দিক আকবর চিন্তা করলেন আমার দয়াল নবী 40 বছর পর্যন্ত যেই জুবানে একটা মিথ্যা বের হয় নাই নিজের জন্য মিথ্যা বলেন নাই পরিবারের জন্য বলেন নাই সমাজের জন্য বলেন নাই আত্মীয়র জন্য বলেন নাই আপদে বিপদে বলেন নাই কোন স্বার্থের জন্য বলেন নাই শব্দ যা বের হয়েছে 40টা বছর এই জুবান দিয়ে সব সত্যই বের হয়েছে একটা মিথ্যা কথা বের হয় নাই আরে যেই জাত পাক 40 বছর একটা মিথ্যা শব্দ বলেন নাই মিথ্যা বের হয় নাই আজকে যেই জুবান দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ এটা কিভাবে মিথ্যা বলি এতদিন সবই সত্য বলেছে আজকে নিশ্চয়ই সত্য সুতরাং আমি মেনে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই থাকতে পারে আল্লাহর ঘর বাইতুল্লাহ 360 মূর্তি নবীর জুবানে যখন বের হয়েছে আল্লাহ এক আল্লাহ দ্বিতীয় লা শরীক আল্লাহর কোনো শরীক নাই ইবাদতের মালিক এক আল্লাহ আমার নবী যখন বলেছেন আমি আবু বকর মানার জন্য প্রস্তুত আছি জোরে বলুন না সুবহানাল্লাহ তাইলে আবু জেহেল আর আবু বকর দুইজনের বিশ্বাসে একটু পার্থক্যটা বুঝে নেন হক বাতিল বুঝে এসে যাবে আবু জেহেল ভাবলেন আমাদের প্রতিবেশী ফারাল্লা বলে আর কি চট্টগ্রামের ভাষা তাই না ফারাল্লা হ্যাঁ আর আর ফারাল্লা নাম হইল মোহাম্মদ ওনার কথায় আমাদের 360 কথা বাদ দিয়ে দিব অসম্ভব আমাদেরই মতো একজন আমাদেরই মতো খায় আর যায় আর আবু বকর ভাবলেন না এই জবানে মিথ্যা বের হয়নি একটাও সুতরাং এটাও সত্য তিনি সত্যই বলেছেন তাহলে আবু জেহেল নবীকে বিশ্বাস করে নাই তাওহীদের বিশ্বাস হয় নাই আবু বকর নবীকে বিশ্বাস করেছে তাওহীদের বিশ্বাস কথা কয় না তাওহীদের বিশ্বাস হয়েছে তাইলে তাওহীদের বিশ্বাসের জায়গা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজ দেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাওহীদের মুরশিদ আমার মুহাম্মাদের নাম মুরশিদ মুহাম্মাদের নাম ওই নাম জপিলে বুঝতে পারি খোদাই কালাম মুরশিদ মুহাম্মাদের নাম তাওহীদের মুরশিদ আমার মুহাম্মাদের নাম মুরশিদ মুহাম্মাদের নাম জোরে বলুন না সুবহানাল্লাহ তাওহীদ বিশ্বাস হয় কখন আমার দয়াল নবীকে সত্য মেনে নেওয়া হয় যখন আবু জেহেল নবীকে মানে নাই তাওহীদের বিশ্বাস হয় নাই আবু বকর নবীকে মেনেছে তাওহীদের বিশ্বাস হয়েছে আজকের যুগের কিছু মৌলবী আছে টেলিভিশনে বসে বসে কথা বলে যে আমার দয়াল নবী নয় সরাসরি আল্লাহ আরে তারা ইসলামে বুঝে নাই দিনে বুঝে নাই আবু জেহেল আবু বকরের মধ্যে যে পার্থক্য এটা যদি বুঝতো আল্লাহর তাওহীদ বিশ্বাস করতে হলে আমার দয়াল নবীকে লাগবে কি লাগবে না নবীকে বাদ দিয়ে তাওহীদের বিশ্বাস আওয়াজ দেন তাওহীদের বিশ্বাস হয় না পার্থক্য এই জায়গায়
আবু জেহেল নবীকে সত্য মানে নাই মুসলমান হয় নাই, আবু বকর নবীকে সত্য মেনেছে মুসলমান হয়েছে, সে কারণে আবু বকর হক। আবু জেহেল পার্থক্য ওই জায়গায়, নবীকে মান্য করা। বাবা ঈমান কাকে বলে? এই যে আমার ডানে বামে আলেম ওলামা আছেন, কিতাবের মধ্যে সব কিতাবের মধ্যে একটাই তো সংজ্ঞা দেওয়া আছে, তাসদীকুন নবী ফিমা জাআ বিহি মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নবী যা নিয়ে এসেছেন এ সকল ক্ষেত্রে নবীকে সত্য মনে করা, নবীকে সত্য, আমাদের নবীকে সত্য, আল্লাহর পক্ষ থেকে নবী যা নিয়ে এসেছেন সে ব্যাপারে নবীকে সত্য মনে করা। কি এনেছেন? বলেছেন ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক। হুজুর এটা কার কথা? বললেন আমার নয়, আমার আল্লাহর কথা। হুজুর বের হয়েছে তো আপনার জুবান দিয়ে? হ্যাঁ আমার জুবানে বের হয়েছে, কিন্তু কথা আমার রবের, কথা আমার আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন উপস্থিত যারা আছে, কিরে মুহাম্মদের আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবানে কথা বলেছে ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, বলতেছে এটার উৎস অন্য জায়গায়, লা ইলাহা ইল্লাল্লাহ মানবো কিনা? মানো, তুমি ইমানদার। তো তুমি যখন নবীকে মাইনা নিবা, নবীর কথা, তখন আল্লাহর কালামটা আল্লাহর কোরআন হিসেবে তোমার বিশ্বাসে যাবে। যদি নবীকে না মানো, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, এটাকে কোরআন বুঝা যাবে, কোরআন মান্য করা হবে, তাহলে কোরআনও মান্য করা হবে, তখন আমার দয়াল নবীকে মান্য করা হবে যখন। কথা বলেন ঠিক কিনা?